আমি তো তোমাদেরকে আগেও একটা কথা বলেছি যে সাউথ ইন্ডাস্ট্রির ছবি দেখতে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, কেন? কারণ ওরা খুব সিম্পল গল্পকে এমন ভাবে এক্সিকিউট করে দর্শকের সামনে, সেই এক্সিকিউশনটাই মানুষের মাথা খারাপ করে দেয়। নমস্কার বন্ধুরা, আমি কৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আপকামিং দুটো প্রজেক্টের অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো। দুটোই কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে। একটা হচ্ছে, তোমরা বুঝতেই পেরে গেছো, দশহরা ট্রেলার নিয়ে কথা বলবো, আর সেকেন্ডটা হচ্ছে ডিজনি প্লাস হটস্টার একটা নতুন প্রজেক্ট আসছে গ্যাসলাইট, সেটা ট্রেলার নিয়েও কথা বলবো। তাহলে চলো প্রথমে আমরা দশহরা ট্রেলারটা নিয়ে কথা বলি। আমি ট্রেলারটা নিয়ে রিভিউ শুরু করার আগে প্রথমেই বলে দিই, ট্রেলারটা কিন্তু আমাদেরকে গল্প সম্পর্কে খুব একটা বেশি কিছু ধরতে দেয়নি, তবু ট্রেলারটা দেখে আমি গল্পের যা আন্দাজ করতে পারলাম ছোট করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই নানির চরিত্রটা দেখে মনে হচ্ছে সে কোনো না কোনো ভাবে কয়লা চুরির সঙ্গে যুক্ত, এবং ট্রেলারে এটা দেখানো হচ্ছে যে সে প্রচন্ড ড্রিঙ্ক করে, মদ খায়, মদ খেয়ে উল্টোপাল্টা কাজকর্ম করে, একে ধরছে, ওকে মারছে, এই করছে, সেই করছে, তারপরে যখন ধরা পড়ে তখন বলে এটা কি করে হয়ে গেল, ওটা কি করে হয়ে গেল। এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে ট্রেলারের মধ্যে, যখন লিটারালি নানি পুলিশকে শাসাচ্ছে যে আমাকে যদি মারেন তাহলে দ্বিতীয়বার আর মারার সুযোগটা পাবেন না, মানে ও মেরে ফাটিয়ে দেবে আর কি পুলিশকে, এরকম একটা বিষয়। ট্রেলারের যেভাবে কালার কারেকশন করা হয়েছে, গোটা ট্রেলারটা একটা ডার্ক একটা কালার টোন দেওয়া হয়েছে, সেটা প্রচন্ড এফেক্টিভ। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচন্ড ভালো লাগছে, নানিকে দেখতে প্রচন্ড ভালো লাগছে, মানে এই যে নৃশংস ব্যাপারটা তার মধ্যে যে ফুটে উঠছে, একটা জায়গা তোমরা দেখবে একটা অস্ত্র নিয়ে এরকম করে হাত দিয়ে সে অস্ত্রটা নিয়ে এগোবে, সেই জায়গাটা পার্টিকুলারলি প্রচন্ড ভালো। যখন নানির প্রথম ট্রেলারের সিনটা উড়ে এসে এই কয়লার গাড়িটার মধ্যে পড়লো বা ওখানে কিছু একটা করতে চাইছে, সেই জায়গাটা প্রচন্ড ভালো। কৃতি সুরেশকে দেখতে প্রচন্ড ভালো লাগছে, এখানে ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে সে কোনো না কোনো ভাবে বোধহয় এই নানিকে ভালোবাসে, দেখে তো অ্যাটলিস্ট তাই মনে হলো। দেখো এরপরে কি হবে আমরা কেউ গল্প সম্পর্কে বুঝতে পারিনি, তবে মনে হলো এমন কিছু একটা ঘটনা নানি তার জীবনে ঘটিয়ে ফেলবে যেটা সে কখনো হয়তো ভাবতে পারেনি এই ঘটনাটা সে ঘটিয়ে ফেলবে। তো এটা বোধহয় রিভেঞ্জ ড্রামা তো হবেই ন্যাচারালি, এই ধরনের ফিল্মগুলো, সাউথ ইন্ডিয়ান এই ধরনের ফিল্মগুলো হিরো ভিলেনকে মারবে, এইটা দেখার জন্যই তো লোকে সিটি দেয়, হাততালি দেয়। কার নানি, যেখানে নানি সেখানে আলাদা একটা ব্যাপার তো তৈরি হচ্ছে। তো দেখো ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, এবং ভিলেনের যে ডায়লগটা শুনতে পাচ্ছি আমরা, যে সেখানে বলা হচ্ছে যে মদ খেয়ে ভুলে যাওয়াটা ভুল কাজ নয়, ভুল কাজ করে ভুলে যাওয়াটা ভুল কাজ, ওই জায়গাটা খুব সুন্দর, মানে ভীষণ ভালো ওয়ার্ক করছে ওই ডায়লগ গুলো, মানে বেশ ভালো লেগেছে কিন্তু আমার ট্রেলারটা, একদমই মানে ফেলে দেওয়ার মতো তো লাগেইনি। এবং আমি এটাই বলতে চাই যে সাউথ ইন্ডাস্ট্রির এত সিম্পল গল্প, আমার কিন্তু ট্রেলারটা দেখে মনে হয়নি যে গল্পটার মধ্যে প্রচুর জটিলতা থাকবে, আমার মনে হয় সেটা নয়, কিন্তু এক্সিকিউশন দেখে নিও তোমরা। এবং দশহরাতে রিলিজ হবে এই ছবিটা, মানে মারাত্মক লেভেলে বক্স অফিস করবে, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। এরপরে আমরা চলে আসি গ্যাসলাইটের ট্রেলার নিয়ে। এই প্রজেক্টটা কিন্তু 31 মার্চ ডিজনি প্লাস হটস্টারে আসছে, এখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি সারা আলী খানকে। তো কেমন লাগলো? এটা একটা ভৌতিক গল্প হলেও এটা একটা মার্ডার মিস্ট্রি, আমরা বুঝতে পারছি। এখানে দেখানো হচ্ছে সারা আলী যে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা মেয়ে, সে কিন্তু তার পৈতৃক বাড়িতে আসছে, তাকে এইভাবে ডেকে আনা হচ্ছে যে তার বাবা তাকে ডাকছে। সে ফিরে আসার পরে জানতে পারে যে তার বাবা কিন্তু নেই, এবং তার বাবার আত্মাটা তাকে বারবার করে হন্ট করছে, তার বাবা তাকে কিছু বলতে চাইছে, এইভাবে ট্রেলারটা আমাদের দেখানো হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যাপারটাও কিন্তু সে জানতে পেরে যায় যে তার বাবা কিন্তু মার্ডার হয়েছে। তো কে করলো এই মার্ডারটা? অলরেডি 3-4 জনকে তারা সাসপেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এখানে চিত্রাঙ্গদা সিং এর ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে যে সে অনেক কিছু জানে, হয়তো সেই মার্ডারটার ভেতরে সে প্রচন্ড বেশি করে ইনভলভ। তো কে আসলে করলো এই মার্ডারটা, কিভাবে এই ভদ্রলোক মার্ডার হলেন, এটা নিয়ে চলবে গল্প। এটাকে একটা ভৌতিক মানে ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এই ট্রেলারটা আমার এক্সট্রা অর্ডিনারি কিছু তো লাগেনি, বরঞ্চ আমার ট্রেলারটা দেখে এটা মনে হয়েছে যে প্রায় গল্পের অনেকখানি অংশই বলে ফেলা হয়েছে আমাদেরকে। যদি ভৌতিক ভাবেই দেখানোর চেষ্টা করা হতো তাহলে ওই ভূতের এফেক্টটা আরো বেশি করে দেওয়ার দরকার ছিল। আর যদি নাই হয়, এটা যদি শুধুমাত্র একজন খুন হয়ে গেছে, কে তাকে খুন করলো, এই থ্রিলার গোছেরই যদি করা হতো তাহলে এখানে হঠাৎ করে আত্মা ফাত্তা এইসব ঢোকাবার দরকার ছিল বলে আমার মনে হয়নি। দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। তবে হ্যাঁ, সারা আলী খানের অভিনয় আমার এই ট্রেলারটাতে ভালো লেগেছে। তিনি প্রজেক্টটা জুড়ে কিরকম অভিনয় করবেন আমি জানি না, বাট ট্রেলারে কিন্তু তাকে বেশ প্রমিসিং লাগছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে সে যেভাবে অভিনয়টা করছে সেটা কিন্তু কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে। কালার কারেকশনও আমার ভালো লেগেছে, বেশ খারাপ লাগেনি। আর আমি নিজে ভৌতিক প্রজেক্ট দেখতে মানে হরর ওরিয়েন্টেড যে কোনো ড্রামা দেখতে আমি পছন্দ করি, সো সেখান থেকে দাঁড়িয়ে আমার আশা থাকলো এই প্রজেক্টটা নিয়ে, দেখা যাক কিরকম হয়। তোমাদের কেমন লেগেছে গ্যাসলাইটের ট্রেলার সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চলো বন্ধুরা, এখন চললাম, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।